সুপ্রভাত বন্ধুরা, আজ 15 অক্টোবর মঙ্গলবার। শুরু করছি চিন্তনের মুখ্যবার্তা। এখন আন্তর্জাতিক খবর। ভারত কানাডা কূটনৈতিক যুদ্ধ চরমে, খালিস্তানপন্থী জঙ্গি নির্জর খুন ঘিরে আবার নতুন করে চাপানোতর। কানাডার মাটিতে এই খুনে ভারতের হাই কমিশনার যুক্ত ছিল বলে মনে করে কানাডার সরকার। কানাডা থেকে ফিরে যেতে বলা হয়েছে ভারতের হাই কমিশনারকে। ট্রুডোকে পাল্টা জবাব মোদির, বহিষ্কার করা হলো দিল্লির কানাডা হাই কমিশনের 6 জন কূটনীতিককে। ইসরায়েলের ইরান ক্ষেপণাস্ত্র হামলার পর ইসরায়েল রাষ্ট্রপুঞ্জের মহাসচিব অ্যান্টনিওর প্রবেশাধিকার নিয়ে নিষেধাজ্ঞা জারি করে। অভিযোগ ছিল গুটেরাস ইরানের ক্ষেপণাস্ত্র হামলার নিন্দা করেননি, এরপরই ইসরায়েলের বিরুদ্ধে নিন্দাপত্র পাঠায় রাষ্ট্রপুঞ্জ। গা বাঁচিয়ে সেই নিন্দাপত্রে সই করল না ভারত। প্রতিষ্ঠান এবং সমৃদ্ধি কিভাবে একে অপরের সমৃদ্ধিকে প্রভাবিত করে, এই বিষয়ের ওপর গবেষণাকে স্বীকৃতি জানিয়ে 3 অর্থনীতিবিদকে নোবেল পুরস্কার দিল নোবেল কমিটি। পাক শেয়ারবাজারে উল্টো পুরাণ। আমেরিকা, চীন, ভারতের শেয়ারবাজারে যখন পতন ঘটছে তখন উল্টো ছবি পাকিস্তানে। ঊর্ধ্বগামী করাচি স্টক এক্সচেঞ্জের সূচক। কোন জাদু বলে এটা ঘটছে, গবেষণায় আন্তর্জাতিক বাজার বিশেষজ্ঞরা। এশীয় সামিটে যোগ দিতে পাকিস্তান গেলেন ভারতের প্রতিনিধিরা, নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে ইসলামাবাদ। বিজ্ঞান, স্বাস্থ্য ও পরিবেশ সংবাদ। পৃথিবীর কেন্দ্রে লুকিয়ে রয়েছে নাকি ভিন গ্রহ রহস্য, চাঞ্চল্যকর তথ্য আমেরিকার ভূবিজ্ঞানীদের গবেষণায়। ভিন গ্রহের অস্তিত্ব এবং তাদের সভ্যতা নিয়ে আমজনতার সাথে সাথে বিজ্ঞানীদের উৎসাহ কম নয়। এই রহস্যের এক পর্দা উন্মোচন করলেন আমেরিকার ভূবিজ্ঞানী ইউয়ান। সাম্প্রতিক নেচার পত্রিকায় তার প্রকাশিত গবেষণাপত্রে জানিয়েছেন, চাঁদের সৃষ্টি রহস্য লুকিয়ে আছে পৃথিবীর কেন্দ্রে। ভিন গ্রহের অস্তিত্ব অবশ্যই ছিল, সেটারই একটা অংশ হলো আজকের চাঁদ। কয়েক কোটি বছর আগে পৃথিবীর সঙ্গে ওই গ্রহের ধাক্কা লাগার ফলে জন্ম হয় চাঁদ উপগ্রহের, এবং সেই উন্নত গ্রহ বিলীন হয়ে যায় পৃথিবীর ভর কেন্দ্রে। ক্যালিফোর্নিয়ার এই বিজ্ঞানীর আরো দাবি, এই সংক্রান্ত পর্যাপ্ত তথ্য প্রমাণ রয়েছে তার হাতে। আবার বোমা ফাটালেন যোগীরাজ্য উত্তরপ্রদেশের এক মন্ত্রী। বললেন, গোশালায় শুয়ে থাকলে ও নিয়মিত গোশালা পরিষ্কার করলেই ক্যান্সার থেকে মুক্তি। মন্ত্রীর এই মন্তব্য ঘিরে শুরু হয়েছে বিতর্ক। মোদী সরকারের কোনো সহায়তা পায়নি কেরালার ভূমিধসে ক্ষতিগ্রস্তরা। নিন্দা প্রস্তাব আনলেন বাম কংগ্রেস বিধায়করা। প্রসঙ্গত, প্রবল বৃষ্টিতে এবং ভূমিধসে নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল কয়েকশো গ্রাম। 6 বছর পর রাষ্ট্রপতি শাসনের অবসান কাশ্মীরে। বিজ্ঞপ্তি জারি করে রাষ্ট্রপতি শাসন প্রত্যাহার করে নিচ্ছে কেন্দ্রের সরকার। সরকার গঠনের পথে ওমর আবদুল্লাহ। প্রসঙ্গত, বিপুল ভোটে জয়ী হয়েছেন ন্যাশনাল কনফারেন্স কংগ্রেস সিপিআইএম জোট। মণিপুর হিংসার বছর ঘুরে কেন্দ্রের ডাকে প্রথম বৈঠক। দিল্লিতে আলোচনায় বসবেন মেইতেই কুকি ও নাগা সদস্যরা। প্রসঙ্গত, 2023 সালের মে মাস থেকে অশান্ত মণিপুর। 200-এর বেশি মানুষ নিহত, এখনও ঘর ছাড়া হাজার হাজার মানুষ। 6 মাসের জন্য বাড়ানো হয়েছে আপামফার মেয়াদ। উৎসবের দিনগুলিতেও ত্রিপুরার বিভিন্ন অংশে অব্যাহত থাকল নৃশংস আক্রমণ। সরকার কার্যত বিচ্ছিন্ন, ভেঙে পড়েছে আইন শৃঙ্খলা। পুজোর 4 দিনের 9টি লাশ, রাস্তায় বাম কর্মীরা। মহারাষ্ট্রে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ নাবালিকাকে। উত্তরপ্রদেশের ট্রেন থেকে অপহরণ করে ধর্ষণ তরুণীকে। হলংয়ের পর এবার আগুনে পুড়ে ছাই হয়ে গেল দার্জিলিংয়ের 104 বছরের পুরনো সিংতাম বন বাংলো, কারণ জানা যায়নি। দুর্নীতিমুক্ত স্বাস্থ্য ব্যবস্থা চেয়ে জুনিয়র ডাক্তারদের অনশন কর্মসূচির আজ 10ম দিন। একে একে 4 ডাক্তার আশঙ্কাজনক অবস্থায় ভর্তি হাসপাতালে। সৌভিক, স্নিগ্ধা, আলোলিকা, তনয়াদের নিয়ে দুশ্চিন্তায় অগণিত মানুষ। দেখা হলো, কথা হলো না। রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎকার সেরে রাজভবন থেকে বেরিয়ে বললেন জুনিয়র ডাক্তাররা। অনশনকারী ডাক্তারদের উদ্দেশ্যে চরম নোংরা কটূক্তি করলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, ঘুরিয়ে তাদের মৃত্যু কামনা করলেন। গতকাল সরকারের সঙ্গে ডাক্তারদের 2.5 ঘন্টার আলোচনা নিষ্ফলা, এসব দাবি মানা যাবে না, জানালেন মমতা। আজ কলকাতায় মমতার সাধের দুর্গা কার্নিভাল। উৎসব শেষে বিলি হবে লাখ টাকার চকোলেট। অদূরেই নাগরিক সমাজ প্রতিবাদ জানাতে গড়ে তুলবেন মানববন্ধন। এখনই আলোচনায় বসুন, মুখ্যমন্ত্রীকে খোলা চিঠি বামফ্রন্টের।
শেষে খেলার খবর। ভারতীয় টেস্ট দলে ঢোকার দাবি আরও জোরালো করলেন অভিমন্যু ঈশ্বরন। রঞ্জি ট্রফিতে উত্তরপ্রদেশের বিরুদ্ধে প্রথম ইনিংসে ব্যর্থ হলেও দ্বিতীয় ইনিংসে 100 রান করলেন। এই নিয়ে টানা 4টি প্রথম শ্রেণীর ম্যাচে 100 রান হলো অভিমন্যুর। তবে বাংলার জেতা হলো না, উত্তরপ্রদেশের বিরুদ্ধে ড্র হলো ম্যাচ। প্রথম ইনিংসে এগিয়ে থাকার সুবাদে 3 পয়েন্ট পেল বাংলা। এশিয়ান টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপে মহিলাদের ডাবলসে শেষ পর্যন্ত ব্রোঞ্জ পদকেই সন্তুষ্ট থাকতে হলো ভারতকে। এশিয়ান টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপে প্রথমবার ভারতের মহিলা জুটি ঐহিকা মুখোপাধ্যায় এবং সুতীর্থা মুখোপাধ্যায় দেশকে ব্রোঞ্জ পদক এনে দিলেন। রবিবার সেমিফাইনালে ঐহিকা সুতীর্থা জুটি 4-11, 9-11, 8-1 ব্যবধানে পরাস্ত হলেন জাপানের মিওয়া হারিমাতো ও মিউকিহারা জুটির কাছে। আজকের মুখ্য বার্তা এই পর্যন্ত। নমস্কার।